এখন আমরা চল তড়িৎ থেকে কারেন্ট বের করার বিভিন্ন ফর্মুলা শিখব। কারেন্ট মানে তড়িৎ প্রবাহ, অর্থাৎ আমরা তো চার্জ জানি, যদি চার্জ ফ্লো করা শুরু করে তখন আমরা চার্জের পার সেকেন্ডে রেটটা বের করতে পারি। অর্থাৎ যদি এই ধরো একটা এরকম তার আছে, যেটা আমি এখানে এঁকেছি, এরকম তারের মধ্য থেকে যদি এটা পার সেকেন্ডে মানে 1 সেকেন্ডে কত কুলম্ব করে চার্জ ফ্লো করতেছে সেটা আমরা তারের থেকে মেজার করতে পারি, তবে ওই তারের তড়িৎ প্রবাহ আসলে বের করে ফেলতে পারবো। তার মানে প্রতি সেকেন্ডে কত কুলম্ব চার্জ একটা তারের একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বের হয়ে যাচ্ছে, ফ্লো করতেছে পানির পাইপের মতো, যদি চিন্তা করো তাহলে সেটাই হবে ওই তারের ইলেকট্রিসিটি বা কারেন্টের ভ্যালু। সেটাকে আমরা বের করতে পারি, ধরো টি টাইমে কিউ কুলম্ব চার্জ যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত কুলম্ব চার্জ বের হচ্ছে, কিউ বাই টি, তাহলে কিউ বাই টি আসলে আই এর একটা ভ্যালু। সো তড়িৎ প্রবাহ নির্ণয়ের বা কারেন্ট নির্ণয়ের সব থেকে বেসিক ফর্মুলা হলো আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এরপরে এই ফর্মুলা থেকে আমরা আরেকটা ফর্মুলা বের করবো, ধরো তারের মধ্যে একক আয়তনে মানে ইউনিট ভলিউমে ইলেকট্রন সংখ্যা হলো এন, মানে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম হলো এন। এরপর যদি আমরা ইলেকট্রনের ভ্যালোসিটিটাকে ভি লিখি, ভি তাহলে কত হবে, যদি এল তারের এল লেন ট্রাভেল করতে টি টাইম লাগে তাহলে এল বাই টি হবে ইলেকট্রনের ভ্যালোসিটি, এটা কিন্তু ভিই বা ইলেকট্রনের ভ্যালোসিটি। এটাকে বাংলা ইলেকট্রনের তারণ বেগও বলে, ইলেকট্রনের তারণ বেগ, আর ইংলিশে বলে ড্রিফ্ট ভ্যালোসিটি, ড্রিফ্ট ভ্যালোসিটি। আচ্ছা, এখন যেটা বোঝার দরকার সেটা হলো আমরা যদি এন জানি, অর্থাৎ পার ইউনিট ভলিউমে একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে সেটা যদি জানি, আর এই তারের এইটুকুর ভলিউম যদি জানি, যে এল টুকুর মধ্যে আমরা ড্রিফ্ট ভ্যালোসিটি বের করলাম, এল যে এল দৈর্ঘ্যে আমরা এল ভি ভ্যালোসিটিটা বের করলাম, সেই এল দৈর্ঘ্যের যদি ভলিউম বের করতে পারি, মানে এই পুরো টুকুর যে যতটুকু দেখা যাচ্ছে এইটুকুর আয়তন যদি আমরা ভি প্রাইম বলি, তাহলে আমরা কিউ বের করতে পারি কিন্তু খুব ইজিলি। তাকে দেখো একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হলো এন, যদি আমরা এন এর সাথে ভি প্রাইমকে গুণ করি তাহলে ভি প্রাইম আয়তনে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল, মানে এক আয়তনে ইলেকট্রন সংখ্যা যদি এন হয় তাহলে ভি প্রাইম আয়তনে ইলেকট্রন সংখ্যা ভি প্রাইম ইন্টু এন হবে। এখন একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ কিন্তু ই, ইলেকট্রনের চার্জ ই, এটা ক্যালকুলেটারের ভিতরে কনস্ট্যান্টে গেলে পেয়ে যাওয়া ভ্যালুটা কত একটা ইলেকট্রনের চার্জ। এখন আমার কাছে এতগুলো ইলেকট্রন আছে এই এইটুকু আয়তনের মধ্যে, সো আমরা যদি একটা ইলেকট্রনের চার্জ বলি ই, তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত হবে, ই ইন্টু এন ইন্টু ভি প্রাইম। তার মানে আমরা এই পুরো ভলিউমের মধ্যে কতগুলো চার্জ আছে সেটার ভ্যালু কত কুলম্ব হবে সেটা বের করে ফেলছি। আমরা যদি একক আয়তন ইলেকট্রন সংখ্যাটাকে আয়তন দিয়ে গুণ করি এবং এই পুরো জিনিসটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করি, তাহলে আমি আসলে এইখানে থাকা ইলেকট্রনগুলোর চার্জ বের করে ফেলতে পারতেছি, যেটা আসলে কিউ এর ভ্যালু, তাই না? তো এখন যদি আবার একটু গুছিয়ে লিখি, যদি এইটুকুর ক্ষেত্রফল হয় এ, যেটা আমি এখানে লিখেছি এটুকুর ক্ষেত্রফল এ, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, যদি এরকম সিলিন্ডারের মতো জিনিসটাকে চিন্তা করো, এটুকুর ক্ষেত্রফল যদি এ হয় আর এল লেন্থের যদি হয় এটার উচ্চতা, তাহলে এটার আয়তন কত হবে, আমরা কিন্তু ভি প্রাইমটাকে লিখতে পারি এ ইন্টু এল, মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য, সেটাই হলো কোনো কিছুর আয়তন বের করার একটা ফর্মুলা। সো আমরা এ এল ভি প্রাইমকে লিখতে পারতেছি, তার মানে এইখানে থাকা এই ভি প্রাইমটার পরিবর্তে আমি এ এল লিখতে পারি। সো আমরা যেটা বের করে আনলাম সেটা হলো কিউ ইজ ইকুয়াল টু এন এ এল ই। সো এই জঙ্গলগুলো একটু ক্লিয়ার করে দেই, এখন খেয়াল করো আমরা কিউ ইজ ইকুয়াল টু এন এ এল ই বের করলাম। এখন আই বের করার যে বেসিক ফর্মুলা একটু আগে শিখলাম, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, ওইটার মধ্যে কিউটাকে বসিয়ে দাও, বসে দিলে এই উপরে এন এ এল ই নালি, এই নালি চলে আসলো ডিভাইডেড বাই টি, তাই না? এখন যদি তুমি এই এল টুকু আর টি টুকুর আলাদা করে লেখো, এল বাই টি লেখো, সেটা আসলে কি, ইলেকট্রনের ডিপ ভেলোসিটি, ইলেকট্রনের তারণ বেগ। তার মানে এন এ এল বাই টি ইন্টু ই, এটার পরিবর্তে লেখা যায় এন এ ভি ই, এই ভিটা কিন্তু আয়তন না, এই ভিটা হলো ইলেকট্রনের তারণ বেগ, আর এই ইটা কিন্তু ইলেকট্রনের চার্জ, এটা একটা কনস্ট্যান্ট মোটামুটি ভ্যালিউ, আর এই এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এনটা হলো একক আয়তনে পার ভলিউমে ইলেকট্রন নাম্বার।
সো আমরা নতুন একটা সূত্র শিখলাম আই বের করার, সেটা হলো আই ইজ ইকুয়াল টু এন এ ভি। এরপর আই বের করার আরও সূত্র শিখতে গেলে আমাদের ওহমস ল জানা লাগবে। প্রথম কথা, পানির মতো যদি চিন্তা করো, পানি কিন্তু বড় উঁচা জায়গা থেকে নিচু জায়গার দিকে ফ্লো করে, ইলেকট্রিসিটিও তাই করে। অর্থাৎ ইলেকট্রিসিটি যদি এ থেকে বিতে ফ্লো করে, তাহলে অবশ্যই এ পয়েন্টের ভোল্টেজ আর বি পয়েন্টের ভোল্টেজের মধ্যে রিলেশনটা এমন হবে, অর্থাৎ এ পয়েন্টের ভোল্টেজ বেশি হবে, বি পয়েন্টের ভোল্টেজ কম হবে, ভি এ ইজ গ্রেটার দেন ভি বি, তখনই আসলে এ থেকে বি এর দিকে ইলেকট্রিসিটি যাবে, তাই না? সো এটার এরপরে যদি আমরা একটু আরেকটু ডিটেলসে কথা বলি, ভি এ মাইনাস ভি বি আসলে কি জিনিস, এই দুই পয়েন্টের ভোল্টেজের পার্থক্য। আর এই পার্থক্য যত বেশি হবে, মানে তুমি একটা উঁচা পাহাড় আর নিচে ঢালু ভূমির মধ্যে উচ্চতার যত পার্থক্য হবে, পানি কিন্তু তত স্রোতেই প্রবাহিত হবে, তাই না? ইলেকট্রিসিটির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, মানে ভোল্টেজ ডিফারেন্স যত বেশি হবে এ আর বি এর মধ্যে, মানে ভোল্টেজের পার্থক্য যত বেশি হবে এ আর বি এর মাঝে, ততই বেশি জোরে কারেন্ট ফ্লো করবে। সো ভি এ মাইনাস ভি বি, যেটাকে ডেল্টা ভি বা খালি ভি দ্বারা লিখতে পারি আমরা, সেইটার সাথে আই রিলেশন হলো এই ভি এর পার্থক্য, মানে ভোল্টেজের পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স যত বেশি হবে, ভোল্টেজ যত বেশি হবে আয়ও তত বাড়বে। এইটাই আসলে ওহমের সূত্রের বেসিক কথা, দ্য পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ অ্যাক্রস অ্যান আইডিয়াল কন্ডাক্টর ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট থ্রু ইট, তার মানে ভি সমানুপাতিক আই। এখন ভি প্রপোর্শনাল টু যেহেতু আই, সো আমার এটাকে আমরা একটা ইকুয়াল চিহ্ন দিয়ে একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করে দিতে পারি, মানে একটা ইকুয়াল চিহ্ন আনার জন্য আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম। এখানে বলা রয়েছে সেই কনস্ট্যান্টটাই হলো ইলেকট্রিক রেজিস্ট্যান্স, মানে তারের রোধ আর কি। মানে আমাদের ভোল্টেজ হলো কাজ করার সামর্থ্যটা, তাই না? ভোল্টেজের স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমরা ভোল্টেজ সম্পর্কে শিখে আসছি, এটা আসলে ভোল্টেজ ডিফারেন্সের মানে হলো এ থেকে বিতে আনতে কৃত কাজ এক কুলম্ব চার্জকে, তাই না? সো এই কাজটার মধ্যে যে শক্তিটা ইউজ হয়েছে সেটা একটা অংশ যাবে হলো আয়ে, আর একটা অংশ যাবে হলো আরে, তার মানে একটা অংশ ব্যয় হয়েছে এই রেজিস্ট্যান্স অতিক্রম করার জন্য, আর অপর অংশটা ব্যয় হয়েছে আসলে এ থেকে বিতে ইলেকট্রিসিটি ফ্লো ঘটানোর জন্য। এর জন্য ভি ইজ ইকুয়াল টু আসলে আই আর। সো এর জন্য আর কনস্ট্যান্টটাকে আমরা আনলাম, কিন্তু এটাকে অন্যভাবে লেখা যায়, ভি ইজ ইকুয়াল টু লেখা যায় আই বাই জি। এই জিটা আবার কি জিনিস, জি হলো কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবাহিতা, বা তড়িৎ পরিবাহিতাঙ্ক বলা যায় কি না, পরিবাহিতাই বলে আর কি। যাই হোক, যদি খেয়াল করে দেখো রোধের উল্টা টার্ম কিন্তু এটা, রেজিস্ট্যান্স যদি আর হয়, আমি আবার একটু ক্লিয়ার করে বলি ব্যাপারটা, রেজিস্ট্যান্স যদি আর হয় তার উল্টা রাশি কি হবে, তড়িৎ পরিবাহিতা, মানে রেজিস্ট্যান্স হলো তড়িৎ প্রবাহকে বাধা দেয়, আর তড়িৎ পরিবাহিতা হলো যত খুশি তড়িৎ প্রবাহ ঘটানোর জন্য হেল্প করে। মানে অনেকটা বলতে পারো হিটার আর কুলার, কুলার হলো কুল করে ঠান্ডা করে, আর হিটার হলো গলে ফেলে, বরফ জমায় হলো কুলার, আর হিটার করে কি ওটাকে গলে ফেলে। সো অনেকটা এরকমভাবে যদি চিন্তা করো, তাহলে তড়িৎ পরিবাহিতা হলো তড়িৎকে কত জোরে প্রবাহিত হতে পারে সেটা, সেই বৈশিষ্ট্যটা যেটা জি দ্বারা ডিনোট করা হচ্ছে, আর উল্টা দিকে রেজিস্ট্যান্স হলো তড়িৎকে কত বাধা দিতে পারে সেটা হলো রেজিস্ট্যান্স বা রোধ। যাই হোক, আমরা তড়িৎ পরিবাহিতা দিয়ে যদি সূত্রটাকে লিখি, ওহমের সূত্রটাকে, তখন এরকম দেখা যাবে ভি ইজ ইকুয়াল টু আই বাই জি, কারণ আর এর সাথে জি এর রিলেশন হলো এটা একটা আরেকটার উল্টা রাশি। তো আমরা এখানে রোধ বের করার একটা ফর্মুলা পেয়ে গেলাম, আর ইজ ইকুয়াল টু ভি বাই আর, সরি ভি বাই আই, মানে আইটাকে নিচে দিলেই এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি, তার মানে একটা ফর্মুলা পেলাম, আবার আরেকটা ফর্মুলা পাচ্ছি ভি ইন্টু জি, যদি ভোল্টেজকে তড়িৎ পরিবাহিতা জি দ্বারা গুণ করে দিই তাহলে আই পেয়ে যাব। আইটাকে জেনারেলি আমি এইভাবে লিখতে চাচ্ছি, মানে লোয়ার কেসে বা ছোটো হাতের আই দ্বারা লিখতে চাচ্ছি, কারণ তোমরা একটু একটু হায়ার স্টাডি করতে গেলেই দেখবা এই আই দ্বারা আসলে তড়িৎ প্রবাহ বোঝাচ্ছে না, ইম্পিডেন্স বোঝাচ্ছে, সেটা ইলেকট্রিসিটি নিয়ে ফার্দার পড়াশোনা করলে তোমরা পাবা, তখন তোমাদের কনফিউশন যেন না হয় এর জন্য আমি ছোটো হাতের আই দ্বারা ইলেকট্রিসিটিকে ডিনোট করতেছি। অনেকগুলো বইয়ে দেখবা বড় হাতের আই ইউজ করেছে, এটা কোনো প্রবলেম না, এই লেভেলে প্রবলেম না, বড় ক্লাসে উঠলে প্রবলেম শুরু হবে। আচ্ছা, তখন আবার গালি দিতে ইচ্ছা করবে তাদের,
সো এর জন্য আমি ছোট হাতের আই দিয়েই শেখাচ্ছি তোমাদের। আচ্ছা তাহলে আই বের করার আরেকটা ফর্মুলা, দুইটা আরো দুইটা ফর্মুলা পেয়ে গেলাম, ভি বাই আর আর একটা ভিজি, যেটা ওহমের সূত্র থেকে আমি বের করে আনলাম। পাশাপাশি আমরা ওহমের সূত্র শিখলাম, ওহমের সূত্র কি বলে সেটা জানলাম, আরেকটা জিনিস জানলাম হলো কি বলে রোধ কি সেটা জানলাম, রোধ সম্পর্কে হালকা পাতলা ধারণা পেলাম, রোধের অনেকগুলো সূত্র পরে দেখবো। আরেকটা জিনিস জানলাম রোধের উল্টা রাশি তড়িৎ পরিবাহিতা কি সেটা একটু সম্পর্কে জানলাম আর কি। এখন আমরা আবার আর আয়ের আরেকটা ফর্মুলা বের করতে চাচ্ছি, মানে তড়িৎ পরিবাহের আরেক প্রবাহের আরেকটা সংজ্ঞা বের করতে যাই। আসলে আমরা করব কি ইলেকট্রোম্যাটিক ফোর্স কি সেটা জানবো। ইলেকট্রোম্যাটিক ফোর্সকে বাংলায় বলে তড়িচালক শক্তি, তড়িচালক শক্তি, যাই হোক লিখে নাও তোমরা তড়িচালক শক্তি। তোমরা নোট করো কিন্তু, যা যা বলতেছি সিনেমার মতো দেখো না, এনে ক্যাটরিনা কাইফ নাচতেছে না, ঠিক আছে। সো ইলেকট্রোম্যাটিক ফোর্স কি জিনিস, ইলেকট্রোম্যাটিক ফোর্স হলো একটা সেল থেকে আমরা যে ভোল্টেজটা পাচ্ছি, মানে একটা কোষ থেকে যতখানি এনার্জিটা আমরা পাচ্ছি বাইরে আউটপুট হিসেবে, যে ভোল্টেজটা আউটপুট হিসেবে দিতে পারছে বাইরে এবং ভেতরে, টোটাল যে এনার্জিটা ও খরচ করতেছে ইউটিলাইজ করতে পারতেছি আমরা অথবা পারতেছি না, ওতে কিছু আসে যায় না, টোটাল যে এনার্জিটা সেল দিচ্ছে সেই টোটাল এনার্জিটাই হলো ইলেকট্রোম্যাটিক ফোর্স। যদি একটু অন্যভাবে ম্যাথমেটিক্যাল ওয়েতে বলতে চাই, সেটা বলা লাগবে যে ধরো এখান থেকে একটা ইলেকট্রন প্রডিউস হলো, সেই ইলেকট্রন না ঠিক ইলেকট্রনই প্রডিউস হলো ধরতে পারো, ইলেকট্রন হলেও এই দিক দিয়ে দেখাইতে হবে, কারণ ইলেকট্রনের চলার দিক কিন্তু ঠিক তড়িৎ প্রবাহের বিপরীত দিকে, ইলেকট্রনের চলার দিক তড়িৎ প্রবাহের বিপরীত দিকে, আর প্লাস চার্জ তথা প্রোটনের চলার দিক যদি চিন্তা করো সেটা হবে আয়ের দিকে, কিন্তু প্রোটন বা হোল আসলে চলেই না। তার মানে কি তুমি চলে নাই কথা বলতে পারো না, কারণ রিলেটিভিটি অনুযায়ী তুমি যদি বলো যে একটা ট্রেন মাটির উপর দিয়ে চলতেছে এই কথাটা সত্য, আবার যদি মাটি ক্লেম করে যে না ট্রেন বসে রয়েছে আমি ট্রেনের উপর দিয়ে চলে গেছি, তখনও কিন্তু তোমার সত্যই মানতে হবে, কারণ দুইটার মধ্যে কন্ট্রাডিকশন দিয়ে তুমি কিছু প্রুভ করতে পারবা না। মানে যদি মাটি বলে যে আমি ট্রেনের উপর দিয়ে চলে গেছি, সেটাকে তোমার সত্য মানতে হবে, কারণ তুমি এটাকে প্রুভ করার জন্য যত ধরনের প্রুফই দিবা সেগুলো আসলে বেকার হবে। আর ট্রেন যদি বলে যে না আমি মাটির উপর দিয়ে চলে গেছি, সেটাও তোমার সত্য মানা লাগবে। রিলেটিভলি দুইটাই সঠিক, যদি তুমি ফিজিক্সকে ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারো তাহলে দুইটাই সঠিক। সো ইলেকট্রন চলতেছে না, হোল চলতেছে, প্রোটন চলতেছে, সেটা ম্যাটার করতেছে না। আমরা সাইন কনভেনশন হিসেবে ইলেকট্রনের চলার দিকটা যদি বামে হয় বা এই দিকে হয়, প্রোটনের চলার দিক বা তড়িৎ প্রবাহের চলার দিকটাকে ডানে ধরি। এটা তোমার দাদু যে যুগের সায়েন্টিস্টরা বলে গেছে, তো আমরা ওইটাকে মেনটেন করতেছি, তাদের মনে কষ্ট দিচ্ছি না, ও মন তো নাই তাদের, তাদের আত্মাকে কষ্ট দিচ্ছি না। যাই হোক আত্মা নিয়ে সোল ফিলোসফি নিয়ে পরে কথা বলবো না, চলে আসি আমরা ইলেকট্রোম্যাটিক ফোর্স বা তড়িচালক শক্তি কি জিনিস সেটা বুঝি। ধরো এখানে একটা চার্জ, সরি চার্জ না প্রোটন মনে করো তৈরি হলো সেল থেকে, এই প্লাস চার্জটা বা প্রোটনটা আস্তে 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 করে এখান থেকে এখান দিয়ে টোটাল এই যে রেজিস্ট্যান্স পার করে এইভাবে এসে একটা সাইকেল ফুল চক্র সম্পন্ন করলো, এক ফুল সাইকেল সম্পন্ন করলো, তাতে তার যে পরিমাণ শক্তি, যে পরিমাণ ওয়ার্ক করতে হলো, সেটাই হলো এই কোস্টার ইলেকট্রোম্যাটিক ফোর্স। মানে এক কুলম্ব চার্জকে অভ্যন্তরীণ রোধ, কোষের ভিতরে, কোষের ভিতরে এই জায়গাটায় থাকে অভ্যন্তরীণ রোধ। আচ্ছা চলো দেখি আবার কি বলতেছিলাম, কোষের ভিতরে এই জায়গাটায় থাকা অভ্যন্তরীণ রোধ, এই এই যে কোষের ইন্টারনাল যে পার্টটা আছে এটাকে কি বলতেছি আমরা কেমিস্ট্রির ভাষায় যদি চিন্তা করি, এটা হলো সেলের ভিতরে আমরা সমান্তরাল পাত ধারক ইউজ করতেছি, পাত ধারক ইউজ করতেছি না মোটেও, সরি পাত ইউজ করতেছি দুইটা আসলে, এটাকে ইলেকট্রোড বা তড়িদ্বার বলে, কেমিস্ট্রি বানানো লাগতেছে এখানে আর কি। যাই হোক ইলেকট্রোড বা তড়িদ্বার দুইটা এখানে ইনসার্ট করে রাখছি, কিন্তু এই তড়িদ্বারের মধ্যে দিয়ে যদি ইলেকট্রন বা প্রোটন চলার চেষ্টা করে তাহলে কিন্তু কিছু বাধা অতিক্রম করতে হচ্ছে ওকে, যেটা কোষের ভিতরে লস হয়ে যাচ্ছে। মানে কোষ যে পরিমাণ শক্তি প্রডিউস করতে পারে, কোষ হিসেবে বারবার না বলে একটা ব্যাটারি বলি, একটা ব্যাটারি চিন্তা করো, সেটার ভেতরেই কিন্তু সেলের যে মেকানিজম আছে, তড়িদ্বার আছে, সেইখানেই কিন্তু কিছু এনার্জি লস করে ফেলতেছে। ওই যে এনার্জিটা লুজ করতেছে সেটা আসলে অভ্যন্তরীণ রোধের কারণে সে লুজ করতেছে, যেটা কোষের ভিতরের একটা প্রপার্টিস, এই যে ছোট আর দ্বারা অভ্যন্তরীণ রোধ বোঝায়। এই অভ্যন্তরীণ রোধ অতিক্রম করে উপরের দিকে বের হয়ে আসার পরে সে বর্তনীতে তড়িৎ প্রবাহ প্রবাহিত করতেছে,
তার মানে প্রথমে যদি আমি এখান থেকে একটা রেড কালার নিয়ে নিই, এখানে একটা প্রোটন চিন্তা করো, এই প্রোটনটাকে বা এক কুলম্ব চার্জ প্লাস চার্জ চিন্তা করো, এটাকে যদি উপরে উঠতে হয় তাহলে প্রথমে অভ্যন্তরীণ রোদ অতিক্রম করার জন্য একটা শক্তি ব্যয় করতে হলো, তারপরে এদিকে কোষের মানে মূল বর্তনীতে আসার পর সে অভ্যন্তরীণ রোদের বাইরে যে রোদটা রয়েছে এটাকে বলা হয় এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা বাহ্যিক রোদ, বাহ্যিক রোদ বা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটাকে অতিক্রম করে তারপরে সে একটা ফুল চক্র সম্পন্ন করতে পারে। সো আমরা যেটা বুঝতে পারলাম, তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আসলে দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে, সেটা কি কি, একটা হলো অভ্যন্তরীণ রোধকে অতিক্রম করার জন্য অভ্যন্তরীণ ভোল্টেজ বলতে পারো বা ভোল্টেজ ড্রপ বা লস, এই অংশটা কি করতে পারতেছি না আমরা বাইরে ইউজ করতে পারতেছি না, এই বাইরের রেজিস্ট্যান্স মানে কি, বাইরে আমরা বিভিন্ন লাইট ফ্যান জ্বালাতে পারতেছি না ওটা দ্বারা, ওটা ব্যাটারির ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে ওইটুকু ভোল্টেজ, এরপরে বাকিটুকু ভোল্টেজ বা শক্তি আমরা ইউজ করতেছি কি কাজে, এক্সটার্নাল বর্তনীতে যে রোডটা আছে সেটাকে অতিক্রম করতে ইউজ করতেছি, হয়তো লাইট জ্বালাচ্ছি বা ফ্যান চালাচ্ছি বা কিছু একটা করতেছি ওইটার দ্বারা। সো পরিচালক শক্তি হবে এই দুইটার সমষ্টি, মানে ইন্টারনাল ভোল্টেজ প্লাস এক্সটার্নাল ভোল্টেজ দুটোর যোগফল। আর যদি ওই যে নর্মাল বেসিক ফর্মুলা জিজ্ঞেস করো তড়িৎচালক শক্তি, তাহলে কী হবে, ধরো কিউ কুলম্ব চার্জ আছে এখানে আমার হাতে, কিউ কুলম্ব চার্জকে টোটাল বর্তনী ঘুরাই আমরা আবার ফিরে আনছি, তাহলে আমার কাজ হচ্ছে ডাব্লিউ, কিউ কুলম্বকে ঘুরাই আনতে কাজ করতে হয়েছে ডাব্লিউ, তাহলে এক কুলম্বকে আনতে কত কাজ করতে হয়, ডাব্লিউ বাই কিউ, এই ডাব্লিউ বাই কিউই হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের বেসিক ফর্মুলা। কিন্তু এটা কি মিন করে সেটা যদি আমরা ভেঙে ভেঙে বুঝতে চাই, তাহলে এটা মিন করে যে এক কুলম্ব চার্জকে ইন্টারনাল ভোল্টেজ অতিক্রম করাতে এবং এক্সটার্নাল ভোল্টেজ অতিক্রম করাতে যে পরিমাণ শক্তি লাগে সেই পরিমাণ শক্তি, আর ইন্টারনাল ভোল্টেজ অতিক্রম করার জন্য ইন্টারনাল ভোল্টেজ পরিমাণ ভিআই পরিমাণ শক্তি নষ্ট হচ্ছে, আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স অতিক্রম করার জন্য ভিইএক্স পরিমাণ ভোল্টেজ ইউজ করা লাগতেছে। আমরা যদি এই দুইটার মধ্যে এই যে ভিআই আর ভিইএক্স দুইটার মধ্যে ওহমের সূত্র প্রয়োগ করি, যেহেতু ওহমের সূত্র আমাদের ভি বের করার সূত্র তো অবশ্যই প্রয়োগ করা যাবে, এরা যদি আমরা প্রয়োগ করি তাহলে ভিআই এর ভ্যালু আসতেছে ছোট হাতের আই আর, আর ভিইএক্স এক্সটার্নালের ভ্যালু আসতেছে বড় হাতের আর ইন্টু আই, কারণ এইখান দিয়ে এই যে বাইরে যে ভোল্টেজটা আছে সেটা কিন্তু এ আর এর বিরুদ্ধে কাজ করতেছে, তার মানে ভিইএক্স হবে আই ইন্টু বড় আর, আর যেটা অভ্যন্তরীণ রোধের এগেনস্টে কাজ করতেছে সেটা হলো ইন্টারনাল ভোল্টেজ ভি ইকুয়াল টু আই ছোট আর, আর এই দুইটা ভোল্টেজ যোগ করলে আসলে আমরা সেই তড়িৎচালক শক্তিটা পাবো বা ই ভ্যালু পাবো, তাহলে ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর। এটাকে আমি একদম কনসেপচুয়ালি খুব ডিপলি বোঝালাম, যেন সত্যি সত্যি তড়িৎচালক শক্তি কী জিনিস সেটা তোমরা বোঝো, আর অভ্যন্তরীণ রোধ কোথা থেকে তৈরি হয় এইটাও বোঝালাম আর কি। দেখবা অনেক অনেক বই আছে বাংলাদেশে যেগুলোর মধ্যে এই এই ধরনের ছবি বা এই ধরনের আন্ডারস্ট্যান্ড করার মতো কিছুই নাই, যাই হোক সেগুলো আস্তে আস্তে উন্নত হবে আশা করি আমাদের ভিডিও দেখার পর। আমরা তাহলে চলে যাই, আমরা কী বের করলাম, ই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎচালক শক্তি, এটা কিন্তু মানে এলিয়েনের মতো এটার দিকে তাকানোর দরকার নাই, এটা আসলে একটা ভোল্টেজ আর কিছুই না। তো ভোল্টেজ তো আমরা লিখতে পারি ইজিক্যাল টু ডাব্লিউ বাই কিউ, এভাবে লেখা যায় ভোল্টেজ কেউ লেখা যায়, ভোল্টেজের রোড ডেফিনেশনের মধ্যে আমরা এই সূত্রটাই পাইছিলাম, কিন্তু ভোল্টেজ যে কোনো দুই পয়েন্টের হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয় কোষের একদম ভেতর থেকে বাইরে প্রবাহ ঘটে যে ভোল্টেজটা ইউজ করতেছি, মানে কোষের টোটাল শক্তি সেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দ্বারা ডিনোট করি, একটা এক কুলম্ব চার্জকে টোটাল বর্তনীতে ঘোরায় আবার ফিরে আনতে যে পরিমাণ শক্তি লাগতেছে কোষের সেই অ্যাবিলিটিটা হলো ওই কোষের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ই, বাট এটা একটা ওয়ান টাইপ অফ ভোল্টেজ আর কিছুই না, কারণ এই দুইটা ভোল্টেজ যোগ করলে তো অবশ্যই ভোল্টেজই পাওয়া যায়, অন্য কিছু তো পাওয়া যাবে না, আইটাকে কমন নাও আর প্লাস আর ছোট হাতের আর দাও, কাজ হয়ে গেল। এখন দেখো এই আই এর ভ্যালু আমরা বের করতে পারি না, ই বাই এটা করে দাও পক্ষান্তর করে নিচের পাঠিয়ে দাও ভাগ করে দিই, তাহলে আই এর ভ্যালু ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর আসতেছে, তার মানে আই বের করার আরেকটা ফর্মুলা আমরা পাই গেছি, তড়িৎ প্রবাহ বের করাই কিন্তু শিখতেছি আমরা অনেকভাবে। এরপর এখানে তাহলে আমরা তড়িৎচালক শক্তি দ্বারা, বাহ্যিক রোধ দ্বারা আর অভ্যন্তরীণ রোধ দ্বারা, অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে এই ছোট আরটাকে,
আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা বাহ্যিক রোধ বলে ফরোয়ার্ডটাকে। আচ্ছা, এখন আমরা নিচে চলে আসি। চার্জ ডেন্সিটি বা প্রবাহ ঘনত্ব জে, এর মানে হলো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতখানি চার্জ যাচ্ছে। মানে ধরো এই পাইপের মধ্যে দিয়ে সামথিং পরিমাণ চার্জ যাচ্ছে, আই ভ্যালু বের করলা কিউআইটি দ্বারা। আবার একটু ছোট তারের মধ্যে দিয়ে যেটার ক্ষেত্রফল কম ওইটার মধ্যে দিয়ে আই বের করলাম, দুইটা প্রায় মনে করো সমানই আসলো। তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে আসলে চার্জ কত ডেন্সলি ফ্লো করতেছে। প্রবাহ ঘনত্ব এমন একটা টার্ম যেটা আসলে এই এটাকেও কাউন্ট করে, মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতখানি আই যাচ্ছে সেটাই হলো চার্জ ডেন্সিটি বা প্রবাহ ঘনত্ব বা জে বলে ওটাকে। সো আমরা যদি প্রবাহ ঘনত্ব বের করতে চাই সেটা কি করা লাগবে, যে তারের ক্ষেত্রফল আছে ক্ষেত্র প্রসেসের ক্ষেত্রফলটা আমরা এটাকে নেব, যে তারের প্রবাহ ঘনত্ব বের করতে চাই ওই তারের প্রবাহ মানে কিউ বাই টি মানে আই কে ভাগ করে দেব এ দ্বারা, তাহলে হয়ে যাবে কাজ। এখানে আমি আইটাকে বড় আপার কেজি লিখছি, তোমরা লোয়ার কেজি লেখো বেটার, আগে থেকে লেখা বেটার, বাট এটা কোনো প্রবলেম না। আই ইকুয়াল টু জে, তোমাদের লেভেলে কোনো প্রবলেম না আর কি। সো আরেকটা ব্যাপার আমার মনে পড়লো, যেহেতু আমরা আই পড়লাম এতক্ষণ ধরে, তো এই প্রবাহ নির্ণয়ের এত বলে সূত্র দেখলাম, একটা কথা বলে রাখা দরকার, যদি তার এরকম হয় বাঁকা হয় তাহলে তো এই প্রবাহ কিন্তু এমনি 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 বিভিন্ন সময় ডিরেকশন চেঞ্জ করতেছে, তাই না? অনেকে জিজ্ঞেস করে তো এই প্রবাহ কি একটা ভেক্টর রাশি, অ্যান্সার হলো না। তড়িৎ প্রবাহের দিক তার মোচার দিলে পাকিয়ে দিলে পাকিয়ে দিলে বারবার চেঞ্জ হচ্ছে, এটা নির্দিষ্ট কোনো দিকে যাচ্ছে এরকম বলা যাবে না। অর্থাৎ তড়িৎ প্রবাহ আসলে একটা ভেক্টর রাশি না, কিন্তু তড়িৎ প্রবাহ যে কারণে ঘটে এটার ভিতরে যে ইলেকট্রন বা প্রোটনের ফ্লো আছে সেটা কিন্তু একটা বেগ মেনটেন করে, যেটা আমরা একটু আগে শিখেছিলাম ইলেকট্রনের বেগ বা তারণ বেগ বা প্রোটনের বেগ বা পি ভেলোসিটি, সেটা দ্বারা কিন্তু আমরা ইলেকট্রনটা বা প্রোটনটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারি। ইলেকট্রনের বেগ বা প্রোটনের বেগ যাই বলো না কেন সেটার কিন্তু একটা দিক আছে, সেটা একটা ভেক্টর রাশি। মানে তারণ বেগ বা ইলেকট্রন বা প্রোটনের ভেলোসিটি সেটা কিন্তু অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু তড়িৎ প্রবাহ নিজে কোনো ভেক্টর রাশি না। পুরো পানির ফ্লোটা বা ইলেকট্রনের ফ্লোটা তারের গঠনের উপর ডিপেন্ড করে, তার যদি এরকম এরকম পাকিয়ে দেয় তখন ওইরকম ওইরকমভাবে সে ফ্লো করবে, তখন তুমি নির্দিষ্ট দিকে যাচ্ছে এই কথা বলতে পারবো না। সো তড়িৎ প্রবাহ নিজে একটা ভেক্টর রাশি না, কথাটা ভালো করে নোট করে লিখে রাখো। কারণ দেখবা 9, 10, 11, 12 চার বছরেও তোমরা এটাই জানো নাই যে তড়িৎ প্রবাহ একটা ভেক্টর রাশি না। মনে হয় যে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে এটা হয়তো ভেক্টর রাশি, কিন্তু না ভেক্টর না এটা। সো চার্জ ডেন্সিটি সংজ্ঞা যদি লিখতে চাই তাহলে যে ইজ ইকাল টু আই বাই এ হবে, আর তাহলে আই ইজ ইকাল টু জে এ হবে বা এ জে হবে। অ্যাকশন জ্যাকশন একটা মুভি ছিল অজয় দেবগনের, ফালতু মুভি ছিল, যাই হোক। এখন দেখো তাহলে কারেন্টের আমরা যতগুলো সূত্র শিখলাম সামারাইজ করে দেয় একটু, আই ইজ ইকাল টু এন এ ভি এটা শিখছি, আই ইজ ইকাল টু জে, আই ইজ ইকাল টু ভি বাই আর, আই ইজ ইকাল টু ভিজি এটা শিখছি, তারপর লাস্ট শিখলাম হলো এইখান থেকে এই যে ই বাই আর প্লাস আর, আর বাকি একটা দুইটা তিনটা সূত্র এটা আমরা পরে ডিরাইভ করা শিখবো, কিন্তু এখানে যা সূত্র আকারে দিয়ে রাখছি কারণ তড়িৎ প্রবাহের সাথে একসাথে সবগুলো সূত্র থাকলে তোমাদের মুখস্থ রাখতে বা মেমোরাইজ রাখতে বা ইউজ করতে হেল্প হবে। সো আমি এই তিনটা সূত্রের ব্যাখ্যা পরে দেখাবো, বাট সূত্রগুলো জাস্ট লিখে রাখো খাতার মধ্যে, এন ই বাই আর প্লাস এন আর, এই সূত্র থেকেই আসলে এগুলা বের করে আনা হয়েছে। বাট আমি ডিরাইভেশনটা এখন দেখাচ্ছি না বা প্রতিবেদন দেখাচ্ছি না, বাট লিখে রাখো তোমরা এন ই বাই আর প্লাস এন আর। এখানে এন এর কি বোঝাচ্ছে, এন হলো নাম্বার অফ সেল ইন সিরিজ, মানে যদি এরকম অনেকগুলো কোষ থাকে সেল থাকে একটা সিরিজে, একই রোতে যদি অনেকগুলো থাকে, ধরো একটা ই আরেকটা ই আরেকটা ই, মনে করো এখানে কয়টা আছে তিনটা আছে, তো এন এর ভ্যালু এই ক্ষেত্রে তিনটা হবে। যদি এরকমভাবে কোনো সার্কিট ডিজাইন করা হয় ই যতগুলো থাকবে এন এর মানও তাই হবে, তখন এই এন এর ভ্যালু এইভাবে এরকম থাকলে থ্রি হবে, যদি আরেকটা থাকতো তাহলে ফোর হইতো। সো নাম্বার অফ সেল ইন সিরিজ এন এর মানে। এরপরে এই পরের সূত্রটার মধ্যে এন এর মানে হলো নাম্বার অফ সেল ইন প্যারালাল, মানে যদি এরকম একটা সেল থাকে তারপরে আবার এরকম একটা কোষ থাকে তারপরে আবার আর না দিলাম, এইভাবে যদি একটা বর্তনী তৈরি করা হয় বা সার্কিট ডিজাইন করা হয় তখন দেখো কোষ আছে কয়টা, এখানে এই একটাই আরেকটাই,
এই দুইটা কি আছে এখানে, তার মানে এই সূত্রের মধ্যে n এর ভ্যালু 2। সো উপরের সূত্রের মধ্যে সিরিজের কোষ সংখ্যা গুণব, নিচের সূত্রটা মানে এই সূত্রটার মধ্যে আমরা কি করব প্যারালালি কোষ সংখ্যা গুণব। আর লাস্ট ওয়ানটা খেয়াল করো, এম এন দুইটা টার্ম আছে, খালি এন নাই। এন এর মানে হলো রোতে সেল সংখ্যা, আর এম এর মানে হলো নাম্বার অফ রো। ব্যাপারটা কিরকম একটু দেখাচ্ছি, দেখো একটা দুইটা তিনটা, তারপরে আবার একটা দুইটা তিনটা। দেখো এইভাবে যদি একটা বর্তনী বানাই, তাহলে কয়টা সেল আছে, এখানে একটা ই, একটা ই, আরেকটা ই, এখানে ই, এখানে ই, এখানে ই। দেখো একটা রোতে, রোতে সেল সংখ্যা কয়টা আছে, একটা দুইটা তিনটা আছে, তার মানে এন এর ভ্যালু হবে 3। আর রো সংখ্যা কয়টা আছে, একটা রো আছে, দুইটা রো আছে, মানে এইভাবে এরকম এরকম কয়টা রো আছে, একটা দুইটা। সো এম এর ভ্যালু হবে 2, নাম্বার অফ রো। সো এম আর এন এন এখানে বসিয়ে দিলেই তুমি আসলে এই টোটালটার মধ্যে থেকে যে কারেন্টটা বেরিয়ে আসতেছে সেই কারেন্টটা বের করে ফেলতে পারবা। কিন্তু এই তিনটা ফর্মুলার একটা ওয়ার্নিং আছে, সেই ওয়ার্নিংটা জেনে রাখা দরকার। বলতো কেন ওয়ার্নিং দিচ্ছি, প্রতিবাদন যখন করাতাম, যদি করাতাম তাহলে ডিরাইভেশনের মধ্যে তোমরা জেনে যেতে যে এটার ভিতরে কি লিমিটেশন আছে। বাট যেহেতু আমি ডিরাইভেশন করাচ্ছি না, সো তোমার খুব সাবধান থাকা লাগবে, যে অস্ত্রটা তৈরি তুমি দেখো নাই সেই অস্ত্রটা ইউজ করার সময় ইউজার ম্যানুয়াল অবশ্যই রিড করে নেওয়া উচিত, তাই না? সো তুমি এই ফর্মুলা তিনটে ইউজ করার আগে অবশ্যই এই ওয়ার্নিংটা খেয়াল রাখবা। ওয়ার্নিং হলো আমি বারবার যখনই আঁকতেছিলাম, এটা আঁকলাম, এটা আঁকলাম, এটার জন্য এন এম এর যে ব্যাখ্যা করলাম, সব জায়গায় দেখছো আমি কি করতেছিলাম, ই ই লিখতেছিলাম, আমি কিন্তু ই ওয়ান ই টু লিখতেছিলাম না। তার মানে এই সূত্রটা ভ্যালিড তখনই যখন সবগুলা সেল সেম ই বিশিষ্ট, মানে সেম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বিশিষ্ট হবে। তো তুমি যদি এমন কোনো কোষের সমবায় পাও, মানে দুই তিনটা ব্যাটারি একসাথে লাগাই দাও যে ব্যাটারিগুলোর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ভ্যালু সেম না, তখন তুমি এই তিনটা ফর্মুলার মধ্যে একটা ইউজ করো না, তাহলে বিপদে পড়বা। তখন কি ইউজ করতে হবে সেটা আমরা পরে শিখিয়ে দেব, যে ই ওয়ান ই টু কি থাকলে কি করব, মানে কোষের যখন সমবায় শিখবো, দুই তিনটা সেল একসাথে যোগ করে যখন কাজ করা শিখবো, তখন আমরা এই ফর্মুলাটা নিয়ে আসবো, যেটার মধ্যে ভিন্ন ভিন্ন তড়িৎচালক শক্তি বিশিষ্ট কোষকে একসাথে করে যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট তড়িৎচালক শক্তি, ইকুইভ্যালেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বের করতে চাই, তখন আমাদের কি করা লাগবে সেটা আমরা একটু পরে শিখবো। বাট তোমাদের যেহেতু এই তিনটা ফর্মুলা মুখস্থ করাচ্ছি বা এমনি দিয়ে দিচ্ছি, সো এটার সাথে ওয়ার্নিং মনে রাখো যে কোষগুলা সব একই ভ্যালুর হতে হবে, অর্থাৎ সেলগুলার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেম হতে হবে। যদি ব্যাস কম হয় তখন এই তিনটা সূত্র কাজ করবে না। তোমাদের বই পড়লে দেখবে এটা বোঝা যাচ্ছে না, বাট আমরা যখন ডিরাইভেশন দেখাবো তখন সবই বুঝতে পারবো যে কেন এইসব কথা বললাম। আসো এখন রেজিস্ট্যান্স বের করার কয়েকটা ফর্মুলা শিখি। রেজিস্ট্যান্স সম্পর্কে একটু আগে জেনেছি, রেজিস্ট্যান্স আসলে কিছুই না, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে বাধাটা কাজ করে, বিভিন্ন ধরনের বাধা হতে পারে। ধরো তুমি একটা কলের মধ্যে, একটা পাইপের মধ্যে দিয়ে পানি চলার সময় বাধা কি আসতে পারে, এখানে ঘর্ষণ কাজ করবে এবং আরো বাধা আসবে। তো একই রকমভাবে ফ্লো, ইলেকট্রিসিটির ফ্লো ঘটার ক্ষেত্রেও কিছু রেজিস্ট্যান্স আছে, যেটাকে আমরা এইভাবে এভাবে ক্র্যাক করে দিয়ে থাকি। জেনারেলি লেখার সময় 1 2 3 এভাবে তিনটা দিয়ে আসলে শেষ করে দিতে হয়, 1 2 3 এরকম এরকম আঁকাটা বেটার আর কি। বাট এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে ওইভাবে আঁকা লাগবে রেজিস্ট্যান্স। যাই হোক, বাট বেশিরভাগ টিচার এরকম 1 2 3 এটাকে প্রিফার করে আর কি। যাই হোক, আমরা চলে আসি, রেজিস্ট্যান্স বের করতে চাই যদি, তাহলে যত বেশি দৈর্ঘ্যের তার হবে তত বেশি পথ অতিক্রম করা লাগবে কারেন্টের, আর তত বেশি বাধা অতিক্রম করতে হবে। তার মানে তারের লেন্থটা যত বেশি হবে, এলটা যত বেশি হবে, আরও তত বেশি হবে, তার মানে এল আর আর প্রপোর্শনাল টু। আবার চিন্তা করে দেখো, যদি তারটা প্রস্থচ্ছেদটা মোটা হয় অনেক, তখন কিন্তু বাধাটা কম অতিক্রম করতে হবে, তাই না? খুব ইজিলি ফ্লোটা করতে পারে। তার মানে রোধের উল্টা রাশি হলো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে আমি কি বোঝাচ্ছি, তারটাকে যদি আমরা একটু মুছে ফেলি, তারটাকে যদি আমরা এভাবে এইভাবে চিন্তা করি, তাহলে তারের এই যে এইটুকুর ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ।
এটা যত বেশি হবে ততই ইলেকট্রন দ্রুত ফ্লো করতে পারবে, ইজিলি ফ্লো করতে পারবে, তার মানে রেজিস্ট্যান্স কমে যাবে। তখন ইলেকট্রন ফ্লো বেশি করলে কিন্তু রেজিস্ট্যান্স বাড়বে না, কমবে। তো আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, তার মানে আর ডিস প্রপোর্শনাল টু এ, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর আর এর মধ্যে আছে। এই দুটাকে মিলিয়ে যদি একবার লিখতে চাই তাহলে আর প্রপোর্শনাল টু এল বাই এ হবে, আর যদি এটাকে সমান চিহ্ন দিয়ে লিখতে চাই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে, যেটাকে বলে রিলেটিভ রেজিস্ট্যান্স রো। রো যেভাবে লিখতে হয়, রো পি না, কিন্তু এটা পিও না, শোয়ানো পিও না, ঘুমানো পিও না, রোটা এখান থেকে শুরু করবো, এবার টান দিবা হয়ে যাবে রো। আচ্ছা, এটাকে বলে রিলেটিভ রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ, বা আরও কিছু নাম থাকতে পারে, খেয়াল নাই আমার। বিভিন্ন তারের ধর্মের উপর ডিপেন্ড করবে এই ভ্যালুটা কত হবে। আর ইজিক্যাল টু এল বাই এ, কিন্তু রোটা দিয়ে গুণ করলে আরটার সাথে এল বাই এটা সমান হয়ে যাবে। এই রোটা রিলেটিভ রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ, এটা একটা তারের ধর্মের উপর ডিপেন্ড করে, মানে ডিপেন্ডস অন প্রপার্টিস অফ ওয়্যার, যে কন্ডাক্টর বা যে তারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লোটা ঘটতেছে সেই তারটা কী ম্যাটারিয়ালের, কী দ্বারা তৈরি, কী কন্ডিশনে আছে, সেটার উপর রোটা ডিপেন্ড করবে। তার তখন রোটা যদি ওই তারের ওই কন্ডিশন মেনটেন করে আমরা এক্সপেরিমেন্ট থেকে রোটা ভ্যালিউটা বের করে আনতে পারি, তখনই আমরা এই সূত্রের মধ্যে খাটাতে পারবো, অর্থাৎ তখন এই সূত্র ইউজ করে আর এ ভ্যালি বের করে ফেলতে পারবো। মানে আমরা জাস্ট মেজার করবো তারটা কী দ্বারা তৈরি, সেটার থেকে রোটা বের হয়ে যাবে সায়েন্টিস্টদের এক্সপেরিমেন্ট থেকে। আর এল আর এ দ্বারা যদি আমরা কি করি এই সূত্রের মধ্যে আর বের করার চেষ্টা করি, তাহলে জাস্ট লেন্থ আর এই এরিয়াটুকু মেজার করলে আমরা ওই তারের রোধ বের করে ফেলতে পারতেছি। এরপরে যেহেতু আমরা আর শিখলাম, তাহলে আর এর সাথে প্যারালালি উল্টা রাশিটা কি ছিল, আর এর তড়িৎ পরিবাহিতা জি। আর এর যদি ইউনিট জিজ্ঞাসা করো সেটা হবে ওহম, ও এই সেম দিয়ে প্রকাশ করে ওহম। আর তড়িৎ পরিবাহিতা জি যদি চিন্তা করো সেটা হবে ওয়ান বাই আর উল্টা রাশি, তার মানে এইখান থেকেও কিন্তু উল্টা উল্টে দিলে কিন্তু তুমি জি এর একটা ফর্মুলা পেয়ে যাবা, এ বাই এল ইন্টু রো, তাই না? এই এস এর, এই জি এর ইউনিট হলো এস বা সিমেন্স বলে এটাকে, সিমেন্স, ওটা ছিল ওহম, এটাকে সিমেন্স বলে, বা অন্য নাম এই ওহমের উল্টা মোহ বলে মাঝে মাঝে। এই তড়িৎ পরিবাহিতার ইউনিট হলো মোহ, এম এইচ ও, মোহ দেখলে মনে করো না যে ওহম লেখে নাই, টিচাররা ভুল লেখছে, তার মানে আসলে রোধের উল্টা রাশিটা দিয়ে দিছে। তোমাকে যদি বলে দেয় পাঁচ মোহ আর কত, তো ওয়ান বাই পাঁচ হবে আর এর ভ্যালু, কারণ জি ইজ ইকাল টু ওয়ান বাই আর, আর ইজ ইকাল টু ওয়ান বাই জি। তো মোহ থেকে ওহম, ওহম থেকে মোহতে নেওয়ার সময় তোমরা যেন কষ্ট না পাও সেটা খেয়াল রাখো। এখন আমরা রোটা যদি বের করতে চাই, সায়েন্টিস্টরা যদি যে বললাম এক্সপেরিমেন্ট করে বের করে, রো কেমনে বের করে দেখো, যদি আমরা একটা তারের রোধ আগে মেজার করে ফেলি, এ মেজার করি, এল মেজার করি, তাহলে ওই তিনটা ভ্যালু বসিয়ে দিলেই রো পেয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট তারের জন্য। এটা মেজার করে সায়েন্টিস্টার ল্যাবে, তারপরে রোর ভ্যালুটা আমরা ইউজ করে ফার্দার কাজে লাগাতে পারি। রোর ইউনিটটা কি হবে, মানে আপেক্ষিক রোধের ইউনিটটা হবে ওহম মিটার, এই যে এটা ওহম, আর এল বাই ডিভাইড করলে মিটার আসবে ইউনিট। আবার রোরও উল্টা রাশি আছে, যেহেতু আর এর উল্টা রাশি আছে জি, তাহলে আপেক্ষিক রোধের উল্টা আপেক্ষিক পরিবাহিতাও আছে, সেটাকে বলা ডেল্টা। এভাবে ডেল্টা লিখবা, এভাবে দিয়া, ঠিক আছে, ডেল্টা হবে ওয়ান বাই রো, যেটার ইউনিট হবে সিমেন্স পার মিটার। এটা ছিল কি ওহম আর সিমেন্স, আর এটা ছিল ওহম মিটার, এটা হবে সিমেন্স পার মিটার। যদি এভাবে চিন্তা করো ওয়ান বাই আর এম, ওয়ান বাই আর আসলে সিমেন্স, আর এটা পার মিটার চলে আসলো সিমেন্স পার মিটার। আচ্ছা, এরপরে তোমাদের একটা হোমওয়ার্ক দেব, আর বের করার আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো রোধের কালার কোড ইউজ করে আর বের করা যায়। মানে এভাবে বিভিন্ন ডোরা কাটা থাকে, রোধ যদি তুমি আসলে দেখো ফিজিক্সে ল্যাবে গিয়ে দেখবা, রোধ হলো এভাবে ডোরা কাটা ডোরা কাটা কিছু কালার দেওয়া থাকে, ফার্স্ট কালার, সেকেন্ড কালার, থার্ড কালার, এবং টলারেন্সের কিছু কালার দেওয়া থাকে বা নাও দেওয়া থাকতে পারে। তখন রোধ বের করার ফর্মুলা হলো এই ফার্স্ট সেকেন্ড ইন্টু টেন টু দি পাওয়ার থার্ড প্লাস মাইনাস এই পুরো রেজাল্টটা ইন্টু টলারেন্সের পার্সেন্টেজ।
এই দুইটা থেকে আমরা প্লাস করলে একটা ভ্যালু পাবো, মাইনাস করলে একটা ভ্যালু পাবো, আর এই মাইনাস করলে যে ভ্যালু পাবো আর প্লাস করলে যে ভ্যালু পাবো এই সূত্রের মধ্যে থেকে, সেটাই হলো রোধের রেঞ্জটা, মানে ওই রোধটা কত রেঞ্জের মধ্যে কাজ করে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তার মানে রোধ বের করার কালার কোড ইউজ করে রোধ বের করার ফর্মুলা হলো এইটা, যেটা আমি মাত্র লিখলাম, দেখালাম আর কি তোমাদের। কিন্তু তোমাদের হোমওয়ার্ক হলো এই সূত্রটা দিয়ে কীভাবে অঙ্ক করে সেটা তোমরা একটু বের করবা, ইন্টারনেটে খুঁজে বের করবা কালার কোড অফ রেজিস্ট্যান্স, তারপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু দেখে বের করবা যে এই এই সূত্রটা কীভাবে ইউজ করে। আমি এটা দেখালাম না, ইচ্ছা করে দেখালাম না, তোমরা একটু স্টাডি করো আর কি নিজে থেকে। রোধের ফর্মুলাটা আমি দিয়ে দিলাম, কিন্তু এটা দিয়ে অঙ্ক করে কেমনে, এই এফ কি, এস কি, টি কি কেমনে ইউজ করে, টলারেন্স কি, এগুলো আমি কিছু বলবো না, এটা তোমাদের কাছে আমি জিজ্ঞেস করবো, তোমরা আমাকে শিখিয়ে দেবা। ওকে, ইফেক্ট অফ হিট ইন আর্থ, মানে যদি একটা রোধকে আমরা আগুনে পোড়ানো শুরু করি, হিট দেই, তাহলে কি হবে, ইলেকট্রনগুলো অনেক ছোটাছুটি বাড়িয়ে দেবে, অনেক ঝামেলা করতে পারে, বা ইলেকট্রনের চলার পথে বিঘ্ন ঘটবে, তাই না? রোদ বাড়বে কমবে কিছু একটা হতে পারে, তাই না? যদি কমিয়ে দেই বা হিটটা কমিয়ে বরফ করে দেই, আইস করে দেই, জমে ফেলি রেজিস্ট্যান্সটাকে, ঠিক আছে, মানে হিটের একটা ইফেক্ট কিন্তু রোদের মধ্যে অবশ্যই আসবে, তুমি বুঝতেই পারতেছো। কারণ রোদ হলো তার একটা প্রপার্টিস, তার কিন্তু যদি তুমি হিট দাও তাহলে লম্বা হয়ে যাবে। এই যে একটু আগে চিন্তা করো, যদি এল বারে বেড়ে যায় তাহলে কি হবে, হবে রোদ কিন্তু বেড়ে যাবে, তাই না? সো হিট দিলে জেনারেলি তার লম্বা হয়ে যাচ্ছে, আর উল্টা দিক থেকে চিন্তা করো, ক্ষেত্রফল ছোট হয়ে যাচ্ছে, মানে এটাকে যদি লম্বা করি এরকম হয়ে যাবে, আর এই যে ক্ষেত্রফলটা কমে যাবে, এলও বেড়ে যাবে, ওভারঅল রোদ বেড়ে যাবে, তাই না? আর যদি হিট কমে দেয় এর উল্টা জিনিসটা হবে। বাট আমরা এখানে হিট বাড়ানো নিয়ে চিন্তা করতেছি আর কি, ইফেক্ট অফ হিট ইন আর। যদি আমরা হিটের কথা চিন্তা করি তাহলে তাপমাত্রা বাড়ালে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন করলে, ডেল্টা থেটা যত বাড়াবো তাপমাত্রা ততই রোদও বাড়বে, তাই না? তাহলে রোদের পরিবর্তন ডেল্টা আর কি হবে, সমানুপাতিক অফ ডেল্টা থেটা, বা তাপমাত্রার পরিবর্তন, চেঞ্জ ইন হিট, চেঞ্জ ইন টেম্পারেচার লিখতে পারো, কেলভিন, এটা কেলভিনের টেম্পারেচার চেঞ্জ বের করবো। টেম্পারেচার চেঞ্জ আসলে ডিগ্রি সেলসিয়াসে যা, কেলভিনও তাই করত, সমস্যা নাই, চেঞ্জ বের করলে একই আসবে। আর ডেল্টা থেটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করবে, ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা কত ছিল, মানে তুমি তাপমাত্রা বাড়ানোর আগে রোধটা কত ছিল, সেটাকে আমি লিখছি আর নট দ্বারা। আর নট যত বেশি হবে ততই পরিবর্তনটাও বেশি হবে, কারণ আমি যদি এই রোধটার উপরে হিট দিই তাহলে যে ইফেক্ট পাবা, এই রোধটার উপর হিট দিলে কিন্তু তার থেকে বেশি ইফেক্ট পাওয়া যাবে। তার মানে আমি বলতে চাচ্ছি, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু হবে ইনিশিয়াল রেজিস্ট্যান্স ইনটু ডেল্টা থেটা, মানে তাপমাত্রা যত বাড়াবো ততই রোদের পরিবর্তন হবে, আর ইনিশিয়াল অবস্থায় ওর কী অবস্থা ছিল সেটার উপরও ডেল্টা ডিপেন্ড করবে। মানে ব্যাপারটা হলো, তোমাকে যদি আমি পিটাতে চাই তাহলে তোমার শরীরটা কত খারাপ হবে বা তুমি কতটা দুর্বল হয়ে পড়বে সেটা ডিপেন্ড করতেছে তোমার ইনিশিয়াল হেলথের উপর। তুমি যদি আগে থেকে অনেক স্বাস্থ্যবান হয়ে থাকো তাহলে তোমার পিটালে তোমার মধ্যে কি বলে অসুস্থ হয়ে পড়ার প্রবাবিলিটিটা কম হবে। ঠিক ওই রকমভাবেই রোধের পরিবর্তন কত হবে সেটা ইনিশিয়াল রোধের উপর ডিপেন্ড করে। সো ইনিশিয়াল রোধের সমানুপাতিক হয় ওটা, তো ডেলার প্রপোর্শনাল টু আর নট ইনটু ডেল্টা থেটা। এটাকে যদি সমান করি তাহলে একটা ধ্রুবক দ্বারা গুণ করতে হচ্ছে, এই ধ্রুবকটার নাম হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক। এই রোধের উষ্ণতা গুণাঙ্ক বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন রকম ভ্যালিউ, মানে একটু আগে আমরা দেখেছিলাম একটা সমানুপাতিক ধ্রুবক ছিল আপেক্ষিক রোধ, যেটা আমি বলেছিলাম পরিবাহিতার ধর্মের উপর ডিপেন্ড করবে, মানে পরিবাহিতা কী দিয়ে তৈরি সেটার উপর ডিপেন্ড করবে। কিন্তু এই আলফাটা ডিপেন্ড করে হলো কোন তাপমাত্রায় মেজার করতেছো তুমি সেটার উপর। আর আমরা এখানে আলফার ভ্যালুটা নেব থেটা ওয়ানের ভ্যালুটা, মানে আমরা যেখান থেকে শুরু করেছি তাপমাত্রা বাড়ানো, সেইখানের শুরুর যে তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রার রেসপেক্টে যে আলফা ভ্যালুটা আসে সেই আলফাটা নেব আসলে। তার মানে ডেলার ইজিক্যাল টু আলফা আর নট ডেল্টা থেটা, এই সূত্রের মধ্যে আলফাটা নেব আমরা থেটা ওয়ান, বা ইনিশিয়াল স্টেটে যে তাপমাত্রা ছিল, প্রাথমিক যে তাপমাত্রা ছিল সেইটার জন্য যে আলফার ভ্যালু আসে সেই আলফা ভ্যালুটা ইউজ করব। সাবধান, থেটা
থেটাটু কিন্তু ইউজ করবো না, তাপমাত্রা বাড়িয়ে যে তাপমাত্রা নিয়ে গেছি সেই তাপমাত্রায় আলফার ভ্যালিউ কোনো ইউজে লাগবে না এখানে, কারণ আমাদের পরিবর্তনটা শুরু হচ্ছে ইনিশিয়াল অবস্থা থেকে। তাই আলফার ভ্যালিউটা তাই আমরা থেটা ওয়ানের রেসপেক্টে যে আলফার ভ্যালিউটা আছে সায়েন্টিস্টটা বের করে রেখেছে চার্টে আছে সেটা ইউজ করব, বা ম্যাথে দিয়ে দিবে সেটা ইউজ করব। এখন যদি রোধের পরিবর্তন বা রোধ বৃদ্ধি এত হয়, তাহলে থেটা ডিগ্রি সেলসিয়াস বা থেটা টু ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পর তাপমাত্রাটা বাড়ানোর পর রোধের মান কত হচ্ছে, সেটা হচ্ছে আর থেটা ইজিক্যাল টু আর নর, মানে ইনিশিয়াল অবস্থা যা ছিল সেটা প্লাস এই যে এইটুকু ডেলার, মানে আগে যা ছিল সেটার সাথে এটুকু বাড়ায় দিলে এখন পাওয়া যাবে যে আসলে থেটা ডিগ্রি সেলসিয়াসে কত হয়েছে আর এর মান। সো আর থেটা ইজিক্যাল টু আর নর প্লাস আলফা ডেলার, সরি ডেলার না, আলফা আর নট ডেল্টা থেটা বা আর নট প্লাস ডেলার, এভাবে চিন্তা করতে পারো। আর এর আরেকটা সূত্র যদি চিন্তা করো, হোমের সূত্র থেকে আমরা পড়ে আসছিলাম, ভি ইজিক্যাল টু আই আর ছিল, তাই আর ইজিক্যাল টু ভি বাই আর। সো সবগুলা সূত্র এখানে যদি একসাথে লিখে দিই, ইফেক্ট অফ হিট ইন রেজিস্ট্যান্স কত আসতেছে, আর ইজিক্যাল টু রোয়েল বাই কি আসতেছে সেটা দেখো। প্রথম সূত্র ছিল এটা রোয়েল বাই এ, তারপরে সূত্র ছিল এফ এস ইন্টু টি টু দি পাওয়ার 10^t প্লাস মাইনাস এফ এস ইন্টু 10^t ইন্টু টলারেন্স লেভেলসের পার্সেন্টেজ ইজিক্যাল টু, এলে মাত্র শিখলাম এখন আমরা আর নট প্লাস আলফা আর নট ডেল্টা থেটা। আর একটা সূত্র শিখেছিলাম ভি বাই আর, আরও একটা সূত্র আমরা আরও দুইটা সূত্র আমরা শিখেছি, সেটা হলো রোধ যদি এরকম থাকে সিরিজে থাকে আর ওয়ান আর টু একই কারেন্টে এর মধ্যে দিয়ে যদি যায় তখন তুল্য রোধের সূত্র শিখেছিলাম আর ওয়ান প্লাস আর টু প্লাস ডট 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 আর এন, যেটা আমরা সার্কিট গুরু নামের একটা ভিডিওতে শিখেছিলাম বা শিখব। আর যদি রোধগুলো এভাবে না থাকে সিরিজে না থাকে এভাবে থাকে প্যারালালি থাকে, যেটা সার্কিটগুলোতে আমরা ভালো করে বুঝাইছি প্যারালাল কারে বলে, প্যারালাল কানেকশন কাকে বলে আর সিরিজ কানেকশন কাকে বলে, বাট এরকম যদি থাকে প্যারালালি থাকে কমন ভোল্টেজ দুই পয়েন্টের কমন ভোল্টেজের মধ্যে যতগুলো রোধ যুক্ত থাকবে তাদের তুল্য রোধ যদি এই দুটাকে বাদ দিয়ে যদি একটা বানাতে চাই বা এরকম তিনটাকে বাদ দিয়ে যদি একটা বানাতে চাই যেটাকে বলে ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স অফ ইন প্যারালাল, সেটা যদি বের করতে চাই তাহলে ফর্মুলা হলো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, মানে ওয়ান বাই ওয়ান বাই করে যোগ করে সবগুলো রেজাল্ট যা আসবে সেটাকে ইনভার্স করে দিতে হবে। সাবধানে ইনভার্স না করলে কিন্তু হবে না, কারণ সূত্রটা ছিল এরকম ওয়ান বাই আর পি ইজিক্যাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ডট ডট ডট। এই এখান থেকে এটা বের করার জন্য কিন্তু অবশ্যই এই রেজাল্টটাকে ইনভার্স করতে হয়, তাই না? সো ওভারঅল যদি সবগুলো সূত্র একসাথে মার্জ করে চিন্তা করি তাহলে আর বের করার এই একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সূত্র আমরা মাত্র শিখলাম। আর এখানে আলফাটার ক্ষেত্রে আমার মনে রাখতে হচ্ছে যে থেটা নর থেকে যদি থেটাতে আসে টেম্পারেচারটা তাহলে থেটা নরের রেসপেক্টে হবে আলফাটা, মানে আদি তাপমাত্রা আদি প্রাথমিক তাপমাত্রায় আলফা ভ্যালিউ কত সেই আলফা ভ্যালিউটা এখানে বসাতে হবে, পরিবর্তনের পরের ভ্যালিউটা বসাইলে কিন্তু হবে না, মানে থেটা বা থেটা টুতে যাওয়ার পরে আলফার ভ্যালিউ কত সেটা ইউজ করলে আমাদের ভুল হবে সূত্রটা। আর এখানে আর নট বলতে বোঝাচ্ছে আদি অবস্থায় যে রোধটা ছিল বাড়ার আগে বা তাপমাত্রা দেওয়ার আগে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা সেকেন্ড পার্টে তড়িৎ চল তড়িতের আরও বিষয় বিভিন্ন জিনিসপত্র ভালো করে শিখব। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।